ছেঁড়া তো নাই, ছুরি কি দেখলো আর কি বেরোইলো, ছুরি হরাম করে তে কি বলছি বেরিয়েছে বেরিয়েছে, আমার কাপড় ছেঁড়া নেই তা কি বেরোইলো, চিমসা ছুরি, এই আমার কি বেরিয়েছে রে, হ্যাঁ বেরিয়েছে তো বেরিয়েছে বেরিয়েছে, এই তো দাদুর বেরিয়েছে দেখ গা, এই তোর তোর নানার বেরিয়েছে দেখ গা, কি বেরিয়েছে, ওই তো তুই যা বললি ওই তো তোর দাদুর বসে আছে বেরিয়েছে দেখ গা, তাই নাকি, এই ছুরি কি বেরিয়েছে, আমি কি বলেছি রে শুনো, কি এমনি করে চিপে ধরে আছো কেন, ছাড়ো, এই না আই আই হাত, ছুরি খুবই হারামি, দম বন্ধ হয়ে যাবে তো, ছুরি খুবই হারামি, ওই দম বন্ধ হয়ে মরে যাবে, এই কি বেরিয়েছে আগে, এই কি বেরিয়েছে জানো, আমরা অতক্ষণ ধরে সবাই বসে আছি, সব কিছু আছে কিন্তু তুমি যেটা এনেছো এটা নেই, আমরা অনেকক্ষণ ধরে খুঁজছি, আমরা পাঁচ পাঁচটা বোন, আমরা তখন ধরে খুঁজছি যে কখন আসবে কাপড়বালা আমরা কই নেব, তাই তুমি এলে বললে নেবে গো কাপড়, তাই আমরা বললাম বেরিয়েছি বেরিয়েছে কাপড়বালা দিয়ে, আর থেকে গেল কি ঠেকলো, থেকে গেল ওই যে তোমার গামছাটা কোমরে ঝুলছে সেটা যখন হারলে তখন মাটিতে ঠেকে গেছিল, ও গামছা ঠেকেছে, হ্যাঁ ও কাপড়বালা, কাপড়বালা বেরিয়েছে, আমি কাপড়বালা, তুমি কাপড়বালা, হ্যাঁ বাবা রে ছুরি কি হারামি বে, না না ছুরিদের ড্রেস দেখে লাগে, ছুরিদের পোশাক দিয়ে গেলে কাপড় এই তুলিস না হাওয়া লাগছে রে, বিচার করুন স্যার এটা নিজেদের ব্যাপার, তিন ছেলের মা বলছে এখন চলবে না ভাতা, কথাটা ভুল বললাম নাকি তো ঠিক না, তার মানে আজকাল ইয়াং মেয়েরা ইয়াং ছেলেরা প্রেম করছে কম, দুটো তিনটে ছেলের মারা অনুবাস ছেলেদের হাত ধরছে বাড়ি থেকে পালাইছে ছেলে বিলি ফেলে দিয়ে, ঠিক বলছি না, ওই বিচার করুন স্যার এটা নিজেদের ব্যাপার, তিন ছেলের মা বলছে এখন চলবে না ভাতা, বিচার করুন স্যার নিজেদের ব্যাপার, তিন ছেলের মা বলছে এখন চলবে না ভাতা, মানে মহিলা, ও তোমাদের হয়নি, কি হয়নি, হয়নি কি হয়নি, আমাদের না বলছি তোমাদের হাই রোডে চুনসুরকে বলিনি, তাই একবার টেকটা চালিয়ে দেখতাম, আমাদের 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 এখন কিছু হয়নি, আমারও হয়নি, কি হয়নি, তাহলে হই তোমারও তোমারও হয়নি আমারও হয়নি, আমাদের বিয়ে হয়নি, তা আমিও তো তাই বলছি আমারও তো বিয়ে হয়নি, আমরা চিরকুমারী, ও বাবা তোমার কাছে কি আছে হামা, আমার তোমার কাছে কি আছে, আমার কাছে কি আছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে, আমার কাছে কি আছে জানো, আসুন দাদারা আসুন, আসুন দিদিরা আসুন, আপনাদের ব্যথা হলে লাগাবেন, মাথা ব্যথা হলে লাগাবেন, কোমরে ব্যথা হলে লাগাবেন, চুলকানি হলে লাগাবেন, পায়ে ব্যথা হলে লাগাবেন, ছুরির কথা শোন, না না ছুরির কথা শোন, এই বলছি মাথা ব্যথা হলে লাগান, চুলকানি হলে লাগান, কোমরে ব্যথা হলে লাগান, আরে তা ব্যথা হবে এক জায়গায় লাগাবে এক জায়গায়, এই দেখ যা দরকার হয় প্যান খুলে চলে আয়, মুখ ভেঙে দিব একদম, এই ছুরি তুই তো বলছিস প্যান খুলে আসবে কেন, এই তুই তো বলছিস মাথা ব্যথা হলে লাগান, চুলকানি হলে লাগান, কোমরে ব্যথা হলে লাগান, আরে ছুরি তো ব্যথা হবে তো এক জায়গায় লাগাবে আর এক জায়গায়, মাথা ব্যথা হলে লাগবেন, কোমরে ব্যথা হলে লাগাবেন, মাথা ব্যথা হলে লাগবেন, আরে ছুরি তো তুই বুঝিয়ে বল যে মাথা ব্যথা হলে মলম লাগা, হ্যাঁ আমি
ভালো মেয়ের ব্যবসা করছি তা সেইটা বল না মাথা ব্যথা হলে লাগান চুলকানি হলে লাগান বলারে কেমন লাগছে না অত অত তাড়াতাড়ি বলতে পারবো না তাই বললাম তারপরে পিড়িতের পাট বিছাদের আঁচলায় আরে আরে এই দেখো আছে একটা হচ্ছে ভাতার মরা এই শুনো এটা কাপড়ের নাম কি ওইটা বাবু ধাক্কা এটা পড়লে কি হবে ওই যাবি রাস্তা দিয়ে বাবুরে টুক করে একবার ধাক্কা এই যে এরকম বাবুরে ধাক্কা মারবে মজাই লাগবে কি বললে আমি মনে করে এভাবে গেলাম আর বাবুরে আমি ঘাটতে দিয়ে দিবে আর এইভাবে যেতে যেতে ফটাম করে ধাক্কা হ্যাঁ আরে মজাই লাগবে মজাই লাগবে রে কেন কাপড় কিন দিবি না না আর না লেবো না লেবো এটা শাড়ি নিয়ে লাভ নেই শাড়িটা পরে যদি বাবুরা ধাক্কাই দিল তাহলে শাড়িটা পরে কি লাভ কেমনে মজাটা কেমন লাগবে দেখতে হবে না কি লো ভালোবাসার সঙ্গে দেখা করতে যাই বিচ্ছেদ হয়ে যাবে ভাতার মরাটা না না কিরম হইলো এটা দেখি ছুরি চিল্লাইছি কেন ওটা কি বের করেছিস এটা বউ বলিছিল বেশতে তাই হ্যাঁ এলো বিটি ছেলে তাকে দেবা তাই ওদের তোর বিটি ছেলে তোর লিবি এটা কি এমন লোক হাসছে দেখি কেন দাঁড়াবে তুই বকি না 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 চা ছাগল এটা মনে করুণা হয়েছে মানুষের মাক্স এটা মাক্স মাক্স এবে না বে চশমা এই যে না না চশমা লয়বে চা ছাগল এটা এই দেখ একদিকে লাল চা একদিকে দুধ চা আমি কোন সত্যি ছেলেটা মানে অনেক বোকা আছে দেখলি বললাম যে 2000 টাকা নিবে আমি বললাম 2500 দেবো বলছে কি হবে না কম তার মানে কত বোকা আছে বুঝলি তো আমি চালাকি করব তোর সাথে শাড়িগুলো নিয়ে পালাবি ঠিক আছে হাতে বাচ্চা দরকার নাই এই শোনো তোমাকে 2000 টাকাই দেব 2000 টাকা দেবা তো হ্যাঁ দিব তাহলে হয়ে গেল এই দিলাম মানে এই টাকা দিলাম কখন টাকা দিলি এই দিলাম টাকা কখন টাকা দিলি দিয়ে দিলাম টাকা কত বড় হারামি বলো দেখিনি টাকা না দেবো চাই দিয়ে দিলাম টাকা না কথা দিলাম ও কথা দিলাম হ্যাঁ দাও শাড়িগুলো না না আগে টাকা দেবো এই শুনো এই যে ওখানে রাখো ওখানে কথা দিলাম টাকাগুলো দিলাম দিলা টাকাগুলো দিয়ে দিয়েছি কখন টাকা না দেবো যে টাকা ধরো দিয়ে দিয়ে না বললাম কথা দিলাম না না কথা দিয়া কথা মত চলবে না আগে টাকা দাও জিনিস দাও ঠিক আছে টাকা দিলাম এই শোনো শোনো না তুমি কখনো ডিস্কো দেখেছো বাবা কালে দেখিনি দেখবে কোথায় হয় কত মজা কোথায় হয় পর্দায় এই পর্দা নাকি এই যে দেখো সামনে সামনে একটা সাদা পর্দা আছে হ্যাঁ পর্দা
1 2 3 বলবে আর শটাম করে সরে যাবে আর লাল 1 2 3 দাও খায় পান আর বিড়ি বিড়ি দরকার নাই তাই না হ্যাঁ ওই না রেডি 1 2